হলো বাস্তব বলেছে, কমিশনার কিছু করছে না, তাকে চিঠি দেয়া হলো, বড় ছবি তুলে চিঠি দেয়া হলো, সুন্দর মানে ভেতরে চলে আসো, চেয়ারম্যানকেও চিঠি দিয়েছি, আবার কমিশনারকেও চিঠি দিয়েছি, কিন্তু কিছু হয়নি। এখন বাবু সব দেখাশোনা করছে, পরিষ্কার পরিচ্ছন্ন নর্দমা টর্দমা, ও এসে খোঁজ খবর নেয়, মালিক আছে কিনা জানি না, তিন বছর ধরে ড্রেন তো পরিষ্কার হয়ই না, কতদিন ধরে এরকম জল জল করে না কেন হয়েছে এর আগে, কিন্তু ওটা পাইপ লেগে, কিন্তু ড্রেনটা আউটলেটটাই তো পরিষ্কার না, এদিকে বেরোচ্ছে কিন্তু ওইদিকে এটা পরিষ্কার না, তো ড্রেনটা তো পরিষ্কার করতে হবে, ওই পুকুর দিয়ে জল ওখানে মুখ বন্ধ করা রয়েছে, এই সব করা সবাই মিলে সই করে ফটো করে সব করে করা আছে, এই এই 20 দিন আগে চেয়ারম্যান এলো বলে 3-4 দিনের মধ্যে হবে, এই তো আমরা এইভাবে পড়ে আছি, এই জায়গাটা এরকম, এই জায়গাটা এরকম ভাবে পড়ে আছি, তৃণমূলকে কেউ ভোট দেয় না, এটাই হচ্ছে ওনার আসল, চেয়ারম্যানকে চিঠি করেছি আমরা, চেয়ারম্যান কদিন আগে এসেছিলেন, কাউন্সিলরকে চিঠি করেছি, কিন্তু কোনো কাজ হয়নি, এমনকি ছবি দিয়ে পর্যন্ত রাস্তাঘাটে ছবি তুলেও দিয়েছি, হ্যাঁ ছবি তুলেও দিয়েছি, তাতেও কিছু হচ্ছে না, কালারিং ছবি দিয়ে আমরাই করেছি, উনি আশ্বাস দিয়ে গেলেন যে আমাদের কাজ হবে, কাজ হবে, এরকম এর আগেও আশ্বাস দিয়েছে চেয়ারম্যান এসে, তখন আমরা 16-17 বছর বয়সে ওখানে লিস্ট নিয়ে বসে বসার মতন সাহস দেখিয়েছিলাম, আজকে সেই লোকের সেই লোকের বাড়ির সামনে এরকম অবস্থা করে রেখেছে, কেন এখানে সিপিএম রা ভোট দিত, কিছু লোক এখানে সিপিএম, তার মানে সবাই কি খারাপ, আর আমাদের ব্যাংক পাতে লিখি আমাকে দাদা সেবা দেব না, আসার মধ্যে খারাপ হয়ে আছে, তিন বছর এরকম হয়, কিছু হয়নি, কিছু হয়নি, আমি কিচ্ছু জানি না, এটা আজকেই হাত দিতে হবে কাজে, আমি দেড় ঘন্টা বাদে আবার এখানে আসবো, আজ আরম্ভ হবে আজকে, কলটা তো হলো, আমরা এখন 14 নম্বর ওয়ার্ডে আছি, অনেক দিন থেকেই আমার কাছে খবর আসছিল এখানে সাফাই কাজ ঠিকভাবে হয় না, এলাকার মানুষের অনেক সমস্যা আছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান সমস্ত জনপ্রতিনিধি মানুষের সঙ্গে সর্বক্ষণে যোগাযোগ স্থাপন করুক, কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের দুর্ভাগ্য কোথাও কোথাও এটা ফেল করছে, আমি দেখব যাতে মানুষের সাথে যোগাযোগ যারা জনপ্রতিনিধি তাদের বাড়ে, আমিও নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করছি, প্রতি দেখুন আমি আজকে সংবাদ পেয়েছি, আজকেই আমি এসেছি এবং আজকেই এই জল রিপেয়ার করাবো, এটা দুর্ভাগ্য যে মানুষ কাউন্সিলরকে পাচ্ছে না, ভবিষ্যতে মানুষের সাথে কথা বলে আমি ঠিক করব কারা জনপ্রতিনিধি হবার যোগ্য।